রাজধানীতে দুই জনের প্রাণহানি, চারটি বাসে আগুন আর ঝটিকা পিকেটিং এ পালিত হলো বিএনপি জামায়াতের সকাল সন্ধ্যা হরতাল। সড়কে দিনের শুরুতে যানবাহন কম থাকলেও বেড়েছে বেলা বাড়ার সাথে সাথে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা ছিল চোখে পড়ার মতো। সারাদিনের হরতালের চিত্র জানাচ্ছেন রাশিদুল কাদির। প্রায় তিন বছর আট মাস পর সারা দেশে বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ সড়কে যান চলাচল ছিল সীমিত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে গাড়ির আনাগোনা। নগরীর অনেক জায়গায় দেখা গেছে গণপরিবহনের জন্য অফিসগামী মানুষের অপেক্ষা, কোথাও আবার যাত্রীর অপেক্ষায় গণপরিবহন। বিপাকে পড়েন কর্মজীবী মানুষ, ভোগান্তি সঙ্গী করে কর্মস্থলে ছুটতে হয়েছে নানান উপায়ে। ভয় তো একটু থাকবই, কিন্তু তারপরে তো অফিস করতে হইব, এই হিসেবে বাইরেছি। গাড়ি ঘোড়া পাই না, রাস্তাঘাটের সমস্যা, আসতে পারি না, কালকে অনেক কষ্ট করে অফিস করছি। হরতাল দেখে তো লাভ নাই, এটা তো পেটের জন্যই বাইরে নইছে। রাজধানী থেকে ছাড়েনি দূরপাল্লার গাড়ি, বাস কাউন্টার ছিল ফাঁকা। আজকে রবিবার, আমি যাত্রী মোবাইলের চোখে অস্থির হয়ে যাবো, তো মোবাইলও করতেছি। কই গাড়ি, আমি রাজশাহী যাবো ভাই, রাজশাহীর গাড়ি একটা দেখান তো আমাকে, দেন তো যে এই গাড়িটাতে যাচ্ছে, আপনি টাকা না, দশ টাকা না বা একশো টাকা লাগলেও যাবো, দেন তো গাড়ি একটা। হরতাল ডাকলো বিএনপি জামায়াতের সড়ক উপস্থিতি ছিল না রাজপথে, তবে বিভিন্ন সড়কে ঝটিকা পিকেটিং দেখা গেছে। এদিকে নগর জুড়েই কড়া পাহারায় পুলিশ, সঙ্গে র্যাব ও বিজেপির টহল। হরতালের মধ্যে রাজধানীতে অন্তত চারটি স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে, বাইতুল মোকাররম এলাকা, ডেমরা, তাঁতিবাজার ও মোহাম্মদপুরে। এর মধ্যে ডেমরায় আগুনে পুড়ে মারা যান একটি বাসের একজন হেল্পার, আর মোহাম্মদপুরে জনতার ধাওয়ায় পালাতে গিয়ে অগ্নিসংযোগকারী ব্যক্তি একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন বলে জানাচ্ছে পুলিশ। হরতাল ঘোষণার পর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা ক্রাইম জোন বা অপরাধপ্রবণ এলাকা ঘোষণা করে পুলিশ। নাশকতার বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে। পুরো এলাকায় সতর্ক পাহারায় আইন শৃঙ্খলা বাহিনী। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।